খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার বন্ধুরা, খবর 24x7-এ আপনাদের স্বাগত। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বঙ্গে দলের সংগঠনের রাস থাকবে তারিয়াতে। সাংসদদের একথা জানিয়ে দিলেন। দলের মধ্যে থাকা ক্ষোভ বিক্ষোভ অন্তর্দ্বন্দ্ব মেটাতে নেত্রীর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তৃণমূলে তিনিই সর্বের সর্বা, ফের একবার এই কথাটি স্পষ্টভাবে বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই দলীয় সংসদদের স্পষ্ট ভাষায় নেত্রী জানিয়ে দিলেন সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গে দলের সংগঠনের রাজ থাকবে তারই হাতে। দলের মধ্যে থাকা ক্ষোভ বিক্ষোভ অন্তর্দ্বন্দ্ব মেটাতেই নেত্রীর এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আগামী 2 ফেব্রুয়ারি আবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হবে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। তার আগেই মমতা স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিলেন যে দলে তিনি শেষ কথা বলবেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে নারাজ বলে বিতর্ক জুড়ে দিয়েছিলেন সিরাপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের বিরুদ্ধে সেই সময় প্রকাশ্যে মুখ খুলেছিলেন দলেরই একাংশ। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সংগঠনের রাজ তুলে নিয়ে তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, মাঝে জল্পনা উঠেছিল যে তৃণমূলের দলীয় সংবিধানে রদবদল এনে অভিষেককে কার্যকরী সভাপতি করে দেওয়া হতে পারে। তবে বৃহস্পতিবারই মমতা সেই সব জল্পনা ওড়ালেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংসদদের বলেন যে বহু আন্দোলন যুদ্ধের পর তৃণমূল কংগ্রেসের এই প্রসার পশ্চিমবঙ্গই তৃণমূলকে সব কিছু দিয়েছে, তা বাংলাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দেন তৃণমূল নেত্রী। এদিকে তৃণমূল চেয়ারপারসন এদিন ধমক দেন আরামবাগের সাংসদ অপূর্বা পোদ্দারকে। মমতা অভিযোগ করেন, অপূর্বাকে কখনোই ফোন করে পাওয়া যায় না, অপূর্বা নেত্রীকে কল ব্যাক ও করেন না। এর জবাবে অপূর্বা জানায় যে তার করোনা হওয়ায় তিনি অসুস্থ ছিলেন। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করায় অপূর্বাকে সতর্ক করেন দলনেত্রী। এরই রেস ট্রেনে মমতা সাহেব জানিয়ে দেন প্রকাশ্যে দল সম্পর্কে কোনো মন্তব্য করা চলবে না, ক্ষোভ বিক্ষোভ থাকলে তা দলের অন্দরেই জানাতে হবে, সাংসদেরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, কোনো বিধায়কের কোনো সমস্যা থাকলে তা জানানো যাবে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। সত্যি কথা বলতে সেই কত আন্দোলন, কত রক্তক্ষয়ী আন্দোলন করে আজকের দিনে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয়, ভারতের নয়, সারা বিশ্বের মানুষের নজরে। তাই আমাদের সমস্ত চ্যানেলের তরফ থেকে আমরা সবাইকে অনুরোধ করব, দয়া করে এই বিষয়ে এখনই সতর্ক হন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।